2018 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বামেদেরকে হারিয়ে বিপুল ক্ষমতা নিয়ে সরকার করেছিল বিজেপি আইপিএফটি জোট। তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাজন্য আমলের সমস্ত দিঘি সংস্কার করা হবে। সেই মতো জগন্নাথ দিঘিকে সংস্কার করার জন্য হাত বাড়ায় রাজ্য সরকার। তৎকালীন সময় মন্ত্রী প্রণজিৎ সিং রায় রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী ছিলেন। প্রায়শই কাজকর্ম তিনি ঘুরে দেখতেন, কিন্তু গত 5 বছরেও সেই কাজ শেষ করে উদয়পুরবাসীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়নি জগন্নাথ দিঘি। গত 5 বছরে অর্থাৎ 1825 দিন অতিবাহিত হলেও সেই জগন্নাথ দিঘির কাজ এখনও শেষ করতে পারেনি ঠিকাদাররা। ইতিমধ্যেই দিঘির কাজ একেবারে ধীর গতিতে চলছে। যে সকল জায়গাগুলি নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছিল সেগুলি বর্তমানে ভেঙে পড়ে যাচ্ছে দিঘিতে। দিঘির চারদিকে সবুজ ঘাসে পরিপূর্ণ, সেই সাথে সাধারণ মানুষ গবাদি পশুর জন্য জগন্নাথ দিঘিতে নেমে ঘাস কেটে নিচ্ছে। আগামী 5 বছরের মধ্যে এই দিঘি উদয়পুরবাসীদের জন্য উন্মুক্ত হবে কিনা তা এখন প্রশ্নচিহ্ন এসে দাঁড়িয়েছে গোটা রাজ্যের কাছে।